আজকালকার দিনের ট্রেন্ড অনুযায়ী অ্যাডভেঞ্চার বাইকের চাহিদা অনেকটাই বেশি। বর্তমানে জনপ্রিয়তার শিখরে অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স বিশিষ্ট এই সমস্ত অ্যাডভেঞ্চার বাইকগুলো। সম্প্রতি কাওয়াসাকিকে টেকাইতে আমেরিকায় লঞ্চ হয়েছে সুজুকি ভি স্ট্রম 800-এর আপডেটেড ভার্সন। বাইকটি সেখানে স্ট্যান্ডার্ড এবং টুরিং ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। নতুন মডেলের যান্ত্রিক পরিবর্তনের পাশাপাশি ডিজাইনের নিরিখে বেশ কিছু নতুনত্ব চোখে পড়বে। এক নজরে দেখে নেওয়া যাক 2024 সুজুকি ভি স্ট্রম 800-এর খুঁটিনাটি। সুজুকির এই অ্যাডভেঞ্চার বাইকটির নবতম সংস্করণে বডি প্যানেলের কাজ অপরিবর্তিত থাকলেও যুক্ত হয়েছে নতুন পেন্ট স্কিম। স্ট্যান্ডার্ড ভার্সনে মেটালিক ম্যাট স্টিল গ্রিন রঙটি উপলব্ধ থাকলেও টুরিং মডেলে গ্লাস স্পার্কেল ব্ল্যাক রঙে কিনতে পাওয়া যাবে। বাইকটির একদম সামনের দিকে স্বচ্ছ উইন্ড স্ক্রিনের পিছন দিকে লাগানো অনুভূমিক এলইডি প্রজেক্টর লাইটগুলো বেশ আকর্ষণীয়। এক কথায় সুজুকি ভি স্ট্রম 800-এর পূর্বে থাকা ছিমছিমি স্টাইলের বডি ওয়ার্ক এবারেও দেখতে পাওয়া যাবে। নতুন সুজুকি ভি স্ট্রম 800 বাইকটিতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য 776 সিসির প্যারালাল টুইন লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হয়েছে। লেটেস্ট মডেলের ইঞ্জিনের ক্ষমতা সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা না হলেও পূর্বে এটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক ছিল যথাক্রমে 83 BHP এবং 78 Nm, সঙ্গে 6টি গিয়ার তো থাকছেই। সাসপেনশনের দায়িত্ব সঠিকভাবে সামলানোর জন্য বাইকটির সামনের দিকে সওয়া বিগ পিস্টন ফর্ক এবং পিছনে সওয়া প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং ব্যবস্থা উন্নত করার জন্য সামনের ও পিছনের দিকে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সহ 310 মিলিমিটার ও 260 মিলিমিটার ডিস্ক সংযুক্ত রয়েছে। এছাড়াও সুজুকি বি স্ট্রম 800-এর সামনের দিকে 19 ইঞ্চি এবং পিছনের দিকে 17 ইঞ্চির অ্যালুমিনিয়াম চাকা দেখতে পাওয়া যায়। উভয় ক্ষেত্রে ডানলপের টায়ার ব্যবহার করেছে সুজুকি। উপরন্তু এই অ্যাডভেঞ্চার বাইকটির অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 5 ইঞ্চি TFT ডিসপ্লে, ট্র্যাকিং কন্ট্রোল করার জন্য সুজুকি নিজস্ব ইন্টেলিজেন্ট রাইড সিস্টেম, ডুয়েল চ্যানেল ABS, রাইডিং মোড, ইজি স্টার্ট এবং লোয়ার পিএম অ্যাসিস্ট। এছাড়াও টুরিং ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড হিসাবে লকযুক্ত বক্স সংযুক্ত করা থাকছে। এইগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে কোন বৈশিষ্ট্য বেশি দরকারি বা কাজের লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমেরিকায় 2024 সুজুকি ভি স্ট্রম 800-এর স্ট্যান্ডার্ড ভার্সনের মূল্য $9,899, ভারতীয় মুদ্রায় প্রায় যা 8,22,000 টাকা এবং বাংলাদেশি টাকায় প্রায় 10,91,000 টাকা। অন্যদিকে টুরিং ভ্যারিয়েন্টের জন্য খরচ করতে হবে $10,499, যা ভারতীয় মুদ্রায় প্রায় 8,72,000 টাকা এবং বাংলাদেশি টাকায় প্রায় 11,57,000 টাকা। অ্যাডভেঞ্চার বাইকটি আগামী বছরের শুরুতে বা এই বছরের শেষে ভারতে লঞ্চ হবে বলে অনুমান করা যায়। তবে বাংলাদেশে কবে আসবে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। আপনাদের কি মনে হয়, বাংলাদেশে এই বাইকটি আসতে পারে নাকি না, তাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।